वेलकम बैक टू माय चैनल। आज के तो आमी आमार चार बच्चार मूवी करतेछि आर आगे सॉरी हो निच्छि जे खुबी माने सूर्यर एदिके एजन्य एकदम क्लियर आसतेछि कि ना आमी जानि ना, पोरे देखले बुझबो कि कान्नाकाटि शुरू हये गेछे आइसक्रीम निये। তুমি কোন আইসক্রিমটা চাচ্ছো? পপ সকল তো আছে, ওইটাও চাচ্ছো। তুমি কি একটু চেঞ্জ করতে পারবে? লাস্ট টাইম সামারটা খেয়েছে। আচ্ছা একটু দিয়ে দাও আবার, তুমি তো স্যাক্রিফাইস করো সব সময়। আমি আবার এনে দিব না তোমাকে। লিসা আমি তোমাকে এনে দিব। সে সে এখন হাতে নিতে চাবে বোধ হয়। আইসক্রিম লিক করতে হইতে কেমনে জানি। মাম মাম এই লকডাউনের পর এই প্রথম চার বাচ্চারে নিয়ে একসাথে বের হলাম। বড় দুইটাকে বের করাই যায় না, শুধু বললে আমাদেরকে অ্যাটাক করবে, আমাদেরকে অ্যাটাক করবে, বের হয় না। আজকে চারটাকে নিয়ে বের হয়েছে, আমার খুবই ভালো লাগতেছে। কারণ ঘরে বসে থাকতে থাকতে জিদান কার সাথে কথা বলছো ড্যাডি? কার সাথে? তাদের তো সব তাদের ফান, তাদের সবকিছু তার ড্যাডির সাথে। আজান যাও যাও, ওই যে ভাই ভাই বোনের সাথে থাকো, ভাই বোনের সাথে। ওকে ওইখানে নিয়ে যাও। হ্যাঁ ওইখানে নিয়ে যাও। আজান যাও যাও, ওই যে ওই যে আলিসার কাছে নিয়ে যাও, আলিসার কাছে নিয়ে যাও। ও আলিসাকে অনেক লাইক করে, ব্রাদারকে বেশি লাইক করে, ব্রাদারকে বেশি লাইক করে। কিন্তু আলিসার কাছে দিয়ে একটু আমি অভ্যাস করতে চাই, এই জন্য আলিসার কথা বলি, ওদের ওর সাথে খাতির করি। কি ভাল লাগে আমার এন্টারটেনমেন্ট গুলা হচ্ছে ওরাই, ওরাই হচ্ছে আমার আনন্দের খোরাক। আমার কোনো মুভি টুভি দেখতে ভাল লাগে না, এরা যখন একসাথে থাকে ওইটাই আমার দেখতে বেশি ভাল লাগে। আমার চার বাচ্চার মুভি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, এরাই হচ্ছে আমার মুভি। আমার চার বাচ্চাকে নিয়ে আজকের মুভি আমার। যাও এলিস ওখানে থাকো, কারণ চার বাচ্চার মুভি আজকে দেখাচ্ছি। এলিস যাও, এলিস যাও ওখানে বসো। একসাথে চারজনকে বাইরে অনেক দিন যাবত আনতে পারছি না। এলিস এখানে আসো, এখানে 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 বসো। গুড গার্ল। ইন্টারমিশনে কিছু খেতে চাচ্ছো তোমরা? ও তুমি কি স্ন্যাক্স নিয়ে আসছো? তো দাও সবাইকে একটু দাও, দাও আলিসা এলিসকে। জিদান আমি চাচ্ছি তুমি এখানে বসে কথা বলবে না, সারাক্ষণ তো বাসায় তোমার জগৎ নিয়ে থাকো, এখানে সিবলিংসের সাথে টাইম কাটাও। কারণ আমি মুভি মেক করতেছি ফোর সিবলিংসের। ও পুমা পড়ে গিয়েছো? ও গেঞ্জিটা বোধহয় টাইট এনেছো আলি। এলিস তুমি জানো তো উপরে ওর গেঞ্জি থাকে, তুমি অনেক আগের একটা গেঞ্জি নিয়ে আসছো।
আধো ছায়া আধো রৌদ্র, খুবই ভালো লাগছে। এলিস হচ্ছে সারাক্ষণ অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে, আমার খুব ভালো লাগে। দৌড়া দৌড়ি করবে, এক্সারসাইজ করবে। যেটা বড় বোনটা বলে পুরাই অপোজিট, দুই বোন পুরাই অপোজিট, পুরাই অপোজিট। দেখো কত হ্যাপি, তোমরা চারজন আজকে আসছো, কত হ্যাপি আজান দেখো। So I get new trainers. Why? Because every three, like last time I kept 3 years, this time I keep it 2 years. একটু জোরে কথা বলো। We're talking about trainers. হ্যাঁ অসুবিধা কি, হ্যাঁ সেটাই নিচ্ছি। তোমরা ডিবেটিং করো ট্রেনার্স ভালো না কি ভালো এটা করো প্লিজ। এই যে লজ্জা পাচ্ছ কেন, আর দুজন এত দূরে কেন, এই পারে তুমি ওই পারে আমি, একটু কাছে বসো কেন, ভাই বোন তো কাছে বসতে পারো তো। আলিসা তুমি আর একটু যাও, সে আর একটু আসছে, তুমি আর একটু যাও। হ্যাঁ এবার কথা বলো। So I'm getting trainers. Wow. I listen to music. তুমি মিউজিক শুনছো কি? কোরিয়ান মিউজিক? কি? কোরিয়ান মিউজিক শুনছো? Hey, can I listen to music? You forgot your AirPods. আচ্ছা ডিবেট করো, তোমরা কোনটা তোমরা চাও, মানে তুমি BTS লাইক করো। আচ্ছা তুমি BTS লাইক করো, ইন্টারনেট ডিবেট করো। আমি বলছি যে আমি বলেছি যে তুমি BTS এতই লাইক করো যে দেখে দেখে ওদের ভিউজ বানাতে চাচ্ছ, যে আমি ওদের মিলিয়ন ভিউজ বানিয়ে দিব। জিদান বলছে ওটা ইউজলেস। হ্যাঁ না জিদান বলছে ওটা ইউজলেস। এটার পরিপ্রেক্ষিতে তুমি কি বলবে? এটার অপোজিট, এটার অপোজিটে তুমি কি বলবে? সে বলছে ইউজলেস। It's not useless because it's bringing them happiness, it's bringing me happiness and তারপর ওরা তো কেয়ার করে না লিসা, তারপর তুমি তো ভিউজ বানাচ্ছো। কেন এটা কি হবে, ওটা চাইলে তুমি কানে থাকো না, আপাতত ওটা খুলো। হ্যাঁ দুজনে দেখি না, একটু আর্গিউইং করো দেখি, ডিবেট করো। কই এটা কি কি হইলো, 1 মিনিটও তো হয় না। না পুরো ভিডিওটাই তো 5 মিনিট হয় নাই। হ্যাঁ বলো। Yeah, well, they don't really care. And you won't get a reward for getting that. It brings me happiness. Oh, well, that's a sick one. It brings me happiness to see their success. What does he say? আলিসা গান শুনো না, কথা বলো, কারণ আমি আজকে আমার 4 কিডস এর মুভি মেক করতেছি। এটা কি লিচিটা? আলিসা তোমার কি মাইন্ড একটু ভালো হয়েছে? আপসেট ছিল যে? Not really, but I'm trying to stay positive. আচ্ছা তারপর
তোমার ওই ফ্রেন্ড তোমাকে আবার লেখা দিয়েছে, তুমি যে একটা ভিডিও মেক করতে চাচ্ছ, আজকেও সে লেখা দিয়েছে, অনেক অনেক নাইস নাইস কমেন্ট করেছে। না 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 এমবি যে হ্যাঁ ও ওকে, তুমি কিছু এমবি এফএম এমবি কে কিছু বলতে চাচ্ছো? থ্যাংক ইউ। ও তো শুধু তোমাকে একটা ওয়ার্ড দিয়ে কারণ অনেক কিছু লিখে তোমাকে ও বিটিএস লাইক করে অনেক। আই পাপল ইউ আচ্ছা তুমি তো একদিন ওর জন্য একটা ভিডিও বানাবে, সেই দিন খুব সুন্দর করে ওকে সবকিছু বলে দিও। ওকে কবে বানাচ্ছো জানতে চেয়েছিল। টুমারো বানাইতে পারবে? ও কিসে পড়ে তুমি তো জানো? ও ও 13 এইজ, তাহলে ও পড়বে কোন ক্লাসে? ও তোমাকে সিস্টার বানিয়েছে ইংল্যান্ডে, ইয়ার 8 এ পড়বে। ইয়ার 8 এ ও কোথায়? ইয়ার 8 এই পড়ে। ও জানে না কোথায় থাকে, বাংলাদেশ থাকে না ওদের সাথে। ইয়ার 8। ও তোমার বিগ সিস্টার। ওরে বাবা, আরেকজন কি করে? আচ্ছা চারজন একসাথে দাঁড়াতে দেখি কেমন, কার কত ইয়া দেখি, আজান কত টলার দেখি। আলিসা দাঁড়া, আজান কত ছোট হবে তোমাদের থেকে, নাও আজান যে কত ছোট এটা দেখাই। বিগ ম্যান 6 মিটার কম বেশি বড়। না রাখ, একসাথে দাঁড়াও, একসাথে দাঁড়াও। হ্যাঁ আজান কে, আজান আচ্ছা এবার একসাথে গিয়ে দাঁড়াও তাহলে। হ্যাঁ হ্যাঁ ওইখানে রডে গিয়ে ধরে দাঁড়াও। হ্যাঁ এবার নিতে পারছি। হ্যাঁ রডে গিয়ে ধরে দাঁড়াও, ওখানে ধরে দাঁড়াও। এলিস দাঁড়াও, এলিস দাঁড়াচ্ছ না যে, এলিস দাঁড়াও, সবাই দাঁড়াচ্ছে ওখানে। এলিস না, এগুলোতে ব্যথা পাওয়া যায় জিদান। কি করে কি করে? সবাই দেখেন আমার চার বাচ্চার মুভি, আমার কাছে এরাই মুভি, এরাই ড্রামা, এরাই আমার সিরিয়াল, এরাই হচ্ছে আমার সবকিছু। এদেরকেই বেশি আমার কাছে ভালো লাগে। আমার খুব রেয়ার যে আমি বাসায় মুভি দেখি, ওরা অনেক মুভি দেখে, আমার ওদেরকে দেখতেই বেশি ভালো লাগে, ওদের সাথে টাইম কাটাই বেশি। খুব রেয়ার আমি যে বিনোদন টাইপের ইন্টারভিউ টাইপের কিছু দেখলে দেখি, নাটক মুভি এগুলো খুবই কম দেখা হয় আমার। এদেরকে দেখতে দেখতে আমার দিন চলে যায়। আমি জানি না আপনাদের কেমন লাগে, আমার শুধু আমার বাচ্চা না, আমি যে কোনো ভিডিও বা কোনো কিছু যদি বাচ্চা থাকে আমি ওইটা মাস্ট দেখবো, ওটা মাস্ট দেখি। আর কারো বাচ্চা যদি কোনো কিছু অ্যাচিভ করে সেখানে মাস্ট কমেন্টস করবই আমি, করব, এটার কোনো ছাড় নাই। তো বাচ্চা রিলেটেড সব কিছু আমি খুব এনজয় করি। আর আমি নিজেও বাচ্চা নিয়ে এখানেও কাজ করেছি, স্কুলে জব করেছি, তো খুবই ভালো লাগে বাচ্চাদের সাথে, খুব ভালো লাগে। বাচ্চারা যে দুষ্টামি করে ইয়া করে সেটাও অনেক বেশি ভালো লাগে। বাচ্চারা বরং চুপচাপ বসে থাকার চেয়ে দুষ্টামি করাটাই বেশি ভালো লাগে। তো এই হচ্ছে আমার চার বাচ্চার মুভি আজকে আপনাদের সাথে দেখালাম। মুভিটা অনেক সুন্দর করে বানাতে চেয়েছিলাম, বাট এক জায়গায় এরা বসে আছে হাঁপিয়ে মেরে। তো সবাই অনেক অনেক ভালো থাকে। আলিসা সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আলিসা সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। জিদান, আলিস, আলিস আল্লাহ হাফেজ বলে দাও। আজান, আজান আল্লাহ হাফেজ বলে দাও। বাই 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 বাই। আজান খুব খুশি আজকে। বাই, সবাই ভালো থাকবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। ওকে বাই, আল্লাহ হাফেজ। আমার কাছে যদি বলা হয় যে সবচেয়ে প্রিয় মুভি কি, আমার কাছে তো টেলিভিশন, থিয়েটার সব কিছুর থেকে আমার কাছে আমার বাচ্চাগুলোকেই আমার মনে হয় যে
ওরাই আমার সবচেয়ে আনন্দের মুভি, আমার আনন্দের নাটক তো ওরাই। তাই ওদেরকে নিয়েই আজকে আমি মুভিটা বানালাম। কেমন লেগেছে এবং কোন অ্যাক্টরকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কাকে বেস্ট পুরস্কার দেওয়া যায় প্লিজ জানাবেন, কারণ বেস্ট পুরস্কার যে পাবে তাকে, যে বেস্ট অ্যাক্টর হবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো দেখেন আমার বাচ্চাদের মুভি আজকে, সবসময় তো টেলিভিশনে মুভি দেখেন, আজকে আমার বাচ্চাদের মুভি দেখেন। অ্যাক্টর তো হচ্ছে জিদান, আলিসা, এলিস, আজান। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।